রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা সফরে যান পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে কদমতলা ব্লক এলাকার সমস্ত স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হন তিনি। সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ TRLM এর আধিকারিকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, নারীদের স্বনির্ভর করতে নারী শক্তির ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে। এর মধ্যে একটি হল সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বসহায়ক দল। এই স্বসহায়ক দলগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ নারীরা স্বাবলম্বী হচ্ছেন। এই স্বসহায়ক দলগুলোর মাধ্যমে মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে মহিলারা বিভিন্ন সামগ্রী উৎপাদন করে তা বাজারজাত করার ক্ষেত্রেও সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে চলেছে। পার্লামেন্ট সেশন ছিল আমার 18 দিনের, 24 দিন পরে ত্রিপুরায় এলাম, এসে গতকাল এলাম, আজকে নর্থ ত্রিপুরায় হাজির হলাম। আজকে এখানে কদমতলা ব্লকে আমরা আমাদের যারা SSG গ্রুপের সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা ক্ষমতায়ন, মহিলাদেরকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার জন্য ওনার এই বিগত 10 বছরে নানান কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে এখন SSG গ্রুপকে সাবসিডি সহ বিভিন্ন লোন দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া এগুলো আছে এবং আমাদের ব্লকের মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে নানান ধরনের প্রশিক্ষণ, আর যেগুলি প্রশিক্ষণের শেষে তারা নিজেরা উৎপাদন করে তার বাজারজাতকরণ ইত্যাদি বিভিন্ন যে ব্যাপারগুলি এগুলি নিয়ে আমাদের সরকার কাজ করছে। তো আজকে প্রথম এসে দিদির সঙ্গে আমাদের মত বিনিময় সভা হল। এখানে আমরা কয়েকটা গ্রুপকে আমরা কিছু লোনের ব্যবস্থা করলাম। আজকে আমাদের মাননীয় আমাদের BDO সাহেবও আছেন। তো আমরা চাইছি যে আমাদের এই এলাকার এই ব্লকের মহিলারা আগামী দিন আরও স্বাবলম্বী হোক, তো তার জন্যই মত বিনিময় সভা আজকে। এদিনের এই মত বিনিময় সভায় কদমতলা ব্লক এলাকার দুটি স্বসহায়ক দলের মহিলাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠান শেষে কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি এলাকায় অবস্থিত মামুন এন্টারপ্রাইজ নামের আগর ইন্ডাস্ট্রি পরিদর্শনে যান সাংসদ। তাছাড়াও আগর ব্যবসায়ীদের সাথে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন তিনি। ব্যুরো রিপোর্ট, RE News।